সোহাগপুরে একজন ব্যবসায়ী খুন, আতঙ্কবাদ সৈয়দ আলী খাঁর বিরুদ্ধে কেউ মুখ খুলছে না। জবাব, এলাকার সন্ত্রাসী সৈয়দ আলী খাঁ এমপির মদদে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। আপনারা জানেন সৈয়দ আলী খাঁ এই এলাকার বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলিম সাহেবকে এবং তার স্ত্রীকে নির্মম ভাবে খুন করেছে। পুলিশ ঘুষ খেয়ে সেই খুনের কলম্বে সৈয়দ আলী খাঁকে গ্রেপ্তার করার জোর দাবি জানায়। এখানকার প্রশাসনও নীরব। আমি প্রশাসনের এই নীরবতার তীব্র নিন্দা জানাই। সোহাগপুরের বিশিষ্ট রাজনীতিবিদের মিটিং পণ্ড করে লেখা, আমি বিকেলে মিটিং এ অ্যাটেন্ড করব। হ্যাঁ হ্যাঁ, বিকেলে আমি সময় মতো চলে আসব, তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ হ্যাঁ, আমি বিকেলে চলে আসব, রাখি। কেমন? আরে মন স্যার, আপনি এখন, আমি আপনার দলের সোহাগপুর থানার একজন প্রবীণ নেতা। এখন বলো তোমার জন্য আমি কি করতে পারি। স্যার, আমার এলাকায় সৈয়দ আলী খাঁ নাম করে একজন সন্ত্রাসী এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। গত সপ্তাহে সে আমার মিটিং বন্ধ করে দিয়েছে। বলো কি? আর পুলিশ নীরব। পুলিশ নীরব কেন? এমপি ঘুষ দিয়ে পুলিশ প্রশাসনকে কিনে নিয়েছে। আমি এক্ষুনি আজি সাহেবকে ফোন করে দিচ্ছি। হ্যালো, আমি স্বরাষ্ট্রমন্ত্রী বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনেন, সোহাগপুর এলাকায় এক সন্ত্রাসী সন্ত্রাস করে যাচ্ছে। আপনি পুলিশ দিয়ে ওই সন্ত্রাসীকে অ্যারেস্ট করার বন্দোবস্ত করুন। জি। অর্ডার, অর্ডার, অর্ডার! সোহাগপুরের কুখ্যাত সন্ত্রাসী আতঙ্কবাদ সৈয়দ আলী খাঁকে তার সন্ত্রাসী কার্যকলাপের জন্য 30 দিনের আটকাদেশ প্রদান করা হইল। আতঙ্কবাদ, আতঙ্কবাদ! তোরা সবাই শোন, আমগো ওস্তাদ সৈয়দ আলী খাঁ জেলে, তারা সালান তৈবে, টাহা লাগবে, তোরা চান্দা দেও নাই, সুয়ারে ভাঙ্গেরা, সুয়ারে ভাঙ্গেরা। আমার অপমান করছো, আমার শিকার। Oh!
তুই কে? বিপ্লব, 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 বিপ্লব। তুই জানোস আমরা এই এলাকার আতঙ্কবাজ, সৈতালি খার লোক। সৈতালি খা যদি আতঙ্কবাজ হয় তাহলে আমি সৈতালি খার জন্য আতঙ্কবাজ। কতদিন বলেছি কারোর সাথে মারামারি না করতে। মা, সৈদালি খার লোকজন এসে মারা যাবে আর আমরা শুধু মার খাবো? ওরা সন্ত্রাসী, ওদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ করতে হবে। তোর বাবা মারা যাওয়ার পর কত কষ্ট করে আমি তোদের বড় করেছি, সংসার চালানোর জন্য শেষ পর্যন্ত স্কুলে চাকরি নিয়েছি। এখন তুই যদি এরকম মারামারি করিস, তোর যদি কিছু হয়ে যায়। মা, তুমি কোনো চিন্তা করো না, আমার কিছুই হবে না। তুমি একটু পানি দাও তো। কি রে, বাঁচছিস কেন? মারামারি করবো না। আচ্ছা, তোকে যদি কেউ মারে? আমি সেরে গেছি, মারবো কেমনে, মারতে পারে নাই। বাতেন ভাই, মেয়েটা সারাদিন কোথায় কোথায় কাপড় চোপড় নিয়ে ফিকুরা বেড়ায়। আমার সওদা জিনিস নিয়ে জীবনটা সাজান,
আমার সদা জিনিস নিয়ে জীবনটা সাজার আমি হি এক বাঙালি নারী খুইরা খুইরা কি শুনলে ভাই শুনলে আপা শুনলে গো বাজান যার আমার সদা জিনিস নিয়ে জীবনটা সাজার আমি হি এক বাঙালি নারী चूड़ी शाड़ी चाचीर जुन्ने चाचा की ना तड़ा हतारी जंबड़ी अरे सो पाउडर आलता आना कोईना चूड़ी शाड़ी चाचीर जुन्ने चाचा की ना तड़ा हतारी जंबड़ी आगे ले आगे पादर करे ले फिरे जाबेर समय थकते आशन ताई ज्योति पेते जान अमर सौदा जिनिस निये जीवन टा सजार अमर सौदा जिनिस निये जीवन टा सजार एक बांगाली नारी खुईरा खुईरा गोरी गोबेरी शुनले भाई शुनले आपा शुनले गोपा जान हमारे सौदा जिनिस निये जीवन ताशा जान हमारे सौदा जिनिस निये जीवन ताशा जान आमी एक बांगाली नारी कोई वो करे जवान पुला जमन ते मन बुहिरा चुप मरे अरे व्यवसाय करे घर चलाई दुख कोई वो करे जवान पुला जमन ते मन बुहिरा चुप मरे सदर चेलो चेदामी कारो चके सदामी क्यों बाबर खवाईते चाय सदर खातिर पान अमर सौदा जिनिस निये जीवन ता सजान अमर सौदा जिनिस निये जीवन ता सजान আমি হি এক বাঙালি নারী খুইরা খুইরা করি গো বেরি শুনেন ভাই শুনেন আপা শুনেন গো বাজান আমার সৌদা জিনিস নিয়ে জীবনটা সাজান আমার সৌদা জিনিস নিয়ে জীবনটা সাজান আমি হি এক বাঙালি নারী খুইরা খুইরা করি গো বেরি শুনেন ভাই শুনেন আপা শুনেন গো বাজান আমার সৌদা জিনিস নিয়ে জীবনটা সাজান আমার সৌদা জিনিস নিয়ে জীবনটা সাজান আমি এক বাঙালি নারী আজকাল পরিস্থিতি ভালো না তোর এই রূপ যৌবন দেখা দেখবি একদিন তোর মস্তান পোলামে ধরে নিয়ে যাবে নিলে মজা টের পাবি মজা টের পাবি মজা তুমি টের পাবা শোনা চান সৌদা লিখার পোলাপানের লাগে মারামারি করো তোমার বাতি পাইলে দিব না দোলাই আরে রাখ তোর সৌদা লিখা সৌদা লিখার দাদা এলো পারবে না আমি কুম ফুকের জানি না আরে আরে লাই 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 জানিস আমি ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন শোন আমার কথাটা মনে রাখিস মাস্তান তো আছি আবার পুলিশ যে হারে ঘুষ খায় তাতে তোর কবে ধরে নিয়ে যায় আল্লাহই জানে ঘুমের মধ্যে কলা দোকান ঠিক কে 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 আমি স্যার আমি আমি আছেন স্যার কলা আনতে এত খোল লাগে পয়সা পয়সা আনছি তো স্যার তাই একটু দেরি হয়ে গেল নেন আপনার কলা এই যে নেন
একটা কলা কেন দুই নম্বর কলা কোথায় এইটা তো স্যার দুই নম্বর কলা শাট কয় টাকা দিছি তোমারে ৬০ টাকা ৬০ টাকায় কয়টা কলা হয় এই দুইটা কলা হয় তাহলে দুই নম্বর কলা কোথায় এই যে স্যার দুই নম্বর কলা এই 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 তোমারে বোকা পাইছিস একটা কলা সামনে দিয়ে তুই কইতেছিস দুই নম্বর কলা আমি কইতাছি স্যার এটা দুই নম্বর কলা এতে কোনো ভুল নাই ভুল নাই মানে স্যার আমার জিগান এক নম্বর কলা কই ঠিক আছে আচ্ছা ক এক নম্বর কলা কোথায় জিগাইছে তো স্যার এই এই যে স্যার এক নম্বর কলা তার মানে তুই আমার কলা খাইয়ে ফেলাইছিস জি স্যার তোর এত বড় সাহস হাবিলদার হইয়া দারোগার কলা খাইছিস কি করুম স্যার টাইম খারাপ কলাটা খাইলি কেমন দেখা এই যে দেখেন এই এমনি ছিলাম পাতাই কোনায় কি এরপরে ঠান্ডাই দিল একজন আইনজীবী আপনি একটু বড় দল করেন আপনি একটু উপরে চেষ্টা করুন সৈয়দ আলী খাঁ জামিন পেলে সে তো আবার সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে জামিনের বিধান যেহেতু আইনে আছে আসামি জামিন পেতেই পারে মনোয়ার ভাই সৈয়দ আলী খাঁ জেলে থাকলেও তার লোকজন তো এলাকায় চাঁদাবাজি করছে এর প্রতিকার করতে হবে তুমি যেমন গত সপ্তাহে সৈয়দ আলী খাঁর লোকদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলে ঠিক তেমনি করে সকল মানুষ যদি ওদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তাহলে ওদের প্রতিরোধ করা সম্ভব এদেশের মানুষ আর এক হবে না মনোয়ার ভাই সেদিন আমি যখন একা একা আমার এলাকায় ওই সন্ত্রাসীদের প্রতিরোধ করি তখন একটি লোক লাঠি নিয়ে আসেনি তখন সব ভয় দৌড়ে পালিয়েছে আসলে এদেশের মানুষের সাহস কম মনোয়ার ভাই অসম্ভব বাংলাদেশের মানুষের সাহস পৃথিবীর সব দেশের মানুষের চেয়ে বেশি আরে যে দেশের মানুষ ভাষার জন্য জীবন দেয় একটি স্বাধীন ভূখণ্ডের জন্য মুক্তিযুদ্ধ করেছে সে দেশের মানুষের সাহস নেই তোমার এই কথাটার সাথে আমি একমত নই বিপ্লব আসলে আমাদের দেশে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ করার নেতার অভাব আসলে সাগির আমাদের দেশের রাজনৈতিক পরিস্থিতি এমনই নাজুক যে কিছু রাজনৈতিক নেতা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে সন্ত্রাসীদের প্রতিপালন করে এ অবস্থার অবসান না হওয়া পর্যন্ত এদেশের মানুষের মুক্তি নেই করেন এলাকার চাঁদাবাজি মাদকদ্রব্য বিক্রি এসবের একটা রিপোর্ট করেন ও বন্ধুরে বন্ধুরে এত দুঃখ দিলে বন্ধুরে মাল্লাই মাল কোথায় সারা দোকানদার মাল দেখো মাল দেখো এই বসো তুমি দিন রাত ২৪ ঘন্টা এই দোকানে মদ খাও তোমার আর কোনো কাম কাজ নাই কাম কাজ করে আর কি করম কার জন্য কাম করম মনে দুঃখ আসে ভয়াই তো মদ খাই ওই দুনিয়া তো ভাগ্নি ছাড়া আমার কেউ না কেউ দাম করে কি তো ২৫ টাকা ১৫ টাকায় দিতেন ১৫ টাকা ২০ টাকা দেন আচ্ছা এগুলো দেন এই না খুব তো ব্যস্ত আছিস শাড়িও বেছিস দাম কত ১৫০ টাকা ১৫০ এটা কি মাথার ব্যান্ড এটা বুঝি মাইয়ারা পরে হ্যাঁ আয় তোরে পরাই দি আরে করেন কি আপনি হ্যাঁ না 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 এটার দাম কত ৫০ টাকা ১৫০ ২০০
তোর দাম কত? আরে কি কোন কি আপনি? মানে তোরে লইয়া গেলে কয় টাকা দিতে হইব? কি কোন কি আপনি? হ্যাঁ তোমার শরীরের দাম কত? কুত্তার বাচ্চা তোর মা বুনে রে দাদার বাচ্চা দাদার মা বুনে রে এই যে ধরে বলে কি হইছে? হ্যাঁ কি হইব? কিরে তোর না কইছিলাম রাস্তায় এগুলো না বেচতে? দেখলি তো মাস্তান পোলাবেন আজকে তোরা ধরে দিছিল। আমি সময় মতো না এলে তোর যে কি হইতো আল্লাহই জানে। আমি তো আছি। হয়ে গেল নাকি? আজ কয়দিন ইনকাম ভালো হইতেছে না, বেতনের টাকা প্রথম সপ্তাহে শেষ হয়ে গেছে। আমাকে পয়সা করি যে দিত সৈয়দ আলী খা, সেও জেলে, পকেট একদম খালি, কি করা যায় কত? কারেক্ট স্যার, ক্রাইম বন্ধ হইব কেমনে? আমরা আছি না, আমরা ক্রাইম বন্ধ হইতে দেব না। আর সৈয়দ আলী খাও তো বেশি দিন জেলে থাকবো না। তা তো বুঝলাম, সেটা তো পরের কথা, এখন যে টাকার দরকার। বউ বায়না ধরছে, একটা সোনার নেকলেস চাই চাই। বউয়ের আবদার কি আর ফালানো যায় স্যার? মোটা টাকার দরকার, অনেকটা মাত্র বুদ্ধি আছে, তাও রে ফাঁসাই তুই। কিন্তু ফাঁসাবো টাকা রে? বুই যা শুই না, নিরীহ আর ভদ্র দেখে কেউ ফাঁসাই তুই। বাহ বাহ বাহ, চমৎকার নিদেন বুদ্ধি দিন। নিরীহ আর ভদ্র দেখে ফাঁসাবার যাইয়া নিজেরাই তো ফাঁসে যাবো। কথাটা তো স্যার খারাপ কর নাই। স্যার বুদ্ধি আর একটা পাইছি, চলেন স্যার। কোথায়? এত প্রশ্ন করেন না, এত কিছু জিজ্ঞেন না, চলেন যাই। চল তোর সাথে যাই, আবার না ফাঁসে যাই। চল লাঠি আর টুপি লন নেব, আলন চলে চল। বিপ্লব, এই বিপ্লব ভাইরা, মাস্তানি করো আজকে তোমার মাস্তানি ছুটাইবার লেগা পালোয়ান সারে লয়ে আইছি। রকিব জি স্যার, এইসব এলাকা সার্চ করো। কেন? আমার মনে হয় এই শালারা চোরা কারবারি করে, ডাইলের ব্যবসা করে। এইখানে এই ব্যবসা হয় না।
আরে বেটা হাম্মক, আমার কথাটা বুঝলি না? এই কথা কইয়া দুই সাইডেরে দর, তাইলে দুই চার টাকার মুখ দেখবি। আসলে আপনি মানুষটা মোটা কিন্তু বুদ্ধিটা খুব তীক্ষ্ণ, এতক্ষণে বুঝবার পারছো। যা এইগুলা কোন জায়গাতে আনছিস? দোকান থেকে কিনে আনছি। দোকান থেকে কিনে আনছো? শালা তো তাড়ি খাইছে, এইটারে ধরলে কিছু মাল পানি পাওয়া যাবে নাই। আচ্ছা এই জায়গা খাড়া, তোর ব্যবস্থা আমি পরে করতেছি, মাস দেবো। এটার মধ্যে কি আবার ইন্ডিয়ান শাড়ি? তুই ইন্ডিয়ান শাড়ির ব্যবসা করিস? তুই চোরা কারবারি করি? আমি চোরা কারবারি করি? আলোয়া ঘুষ খাওয়ার বুদ্ধি? তোর ঘুষ খাওয়া চোরা দাসি, তোর জন্মের মতো ঘুষ খাওয়া দিবো। এমন জায়গা তুই আমার নিয়ে আসিস? আমার নিজের মায়ের খাট খালি, জানুর বাড়ি খালি। তার আপনার বাড়ি খাইছে? আমি কিন্তু খাই নাই, বাচ্চা গেছে। এই জায়গায় একটা পয়সারও ইনকাম হইল না। তা হইল না? তুই শোন, তুই এক কাম কর, তুই থানায় যা, ডাক বাংলায় এমপি সাহেব আইছে, আমি ওই জায়গায় যাইতেছি। শালারে কেমন মাইরটা খাওয়াইলাম, কইছি চিকন বুদ্ধি, আসলে শালার কোনো বুদ্ধি নাই। দারোগা বলো, এলাকার পরিস্থিতি কি? স্যার, মনোয়ার সাহেব তো এলাকায় খুব গণসংযোগ শুরু করে দিচ্ছে। ভালো, খুব ভালো, এইটা হইল রাজনীতির আসল তরিকা। তুই চুপ কর, তুই হলে আমার পিয়ে। জি, তুই এত কথা বলিস কেন? হ্যাঁ বলো দারোগা, কি জন্য বলছিলে? ওই মনোয়ার সাহেব সাংবাদিক রে নিয়া কিছু তোরজোর শুরু করছে। মাদি, আচ্ছা খান সাহেব রে তো ছাড়াইয়া আনতে হয়, খুব শীঘ্রই ছাড়া পাবে, সব ব্যবস্থা হয়ে গেছে, কোনো চিন্তা করো না। দারোগা দেখি তোমারে প্রমোশন করিয়ে এখানে রাখা যায় কিনা। আপনি আর কয়দিন যদি ওই নতুন ওসি আসা ঠেকায় রাখবার পারেন তাহলে খুব ভালো হয়। তাহলে তো তোমারে প্রমোশন করিয়ে এখানে রাখতেই হবে, আর চামচামি করতে হবে না। হয়েছে হয়েছে, শোনো, ওই মনোয়ার সাহেবের সাথে যে কটা ঘোরাফেরা করছে ও গড়ে কেছে ফাঁসিয়ে ঢুকিয়ে দেবা। এই দেখুন কি স্যার, দিমু মানে একেবারে আন্দাই দেব না। এই দেখি স্যার, এটা আমার প্রতীক, এটাতে আমি চিঠি, এই জন্য এটাকে আমি আদর করি। ভালো, খুব ভালো স্যার। সৈতালি খা জেল, পকেট একেবারে খালি। শালা আবার বাঘ বসাইল। আসসালাম আলাইকুম স্যার। ভাইয়া রাত অনেক হয়েছে, ঘুমাও, বেশিক্ষণ আর লাইট জ্বালানো যাবে না, মা ঘুমোতে পারে না। তুই একটু মায়ের মাথায় হাত বুলিয়ে দে, আমার একটু জরুরি লেখা আছে। কি এমন জরুরি লেখা, প্রতি রাতেই তো লিখছ। সৈদালিকা বের হয়েছে, ঢাকায় খুন সন্ত্রাস বেড়ে গেছে, এমপি সৈদালিকাকে পেছন থেকে মদত দিচ্ছে, স্থানীয় প্রশাসন পুলিশ সবকিছু ওই এমপি আর সৈদালিকা টাকা দিয়ে কিনে নিয়েছে। তাহলে তুমি লিখে আর কি করবে? লিখবো তো অবশ্যই, লিখে লিখে দেশের মানুষের মধ্যে সচেতন, প্রশাসনের টনক নড়বে। এখন দেখিস না কোথাও কোনো লোক খুন হলে, সন্ত্রাস হলে সেই ঘটনার সত্যতা কিভাবে সুন্দরভাবে পত্রিকায় আসে। অনেক ক্ষেত্রে পত্রিকা নিউজের উপর নির্ভর করে অনেক বড় বড় সমস্যার সমাধানও হয়। সাংবাদিকের কলম এখন সত্য ন্যায়ের জন্য সোচ্চার, আমি সৈতালিকা এবং এমপির বিরুদ্ধে তাদের সমস্ত দুষ্কর্মের কাহিনী পত্রিকায় তুলে ধরব, স্থানীয় থানা পুলিশ নিষ্ক্রিয় তা তুলে ধরব। একদিন হয়তো উপর মহলে টনক করবে এবং তার প্রতিকারও হবে। দেখো যদি সেটা পারো খুব ভালো। আমার বিশ্বাস আমি পারবো, সন্ত্রাস এখন দেশের সামাজিক ব্যাধি, এটাকে প্রতিরোধ করতেই হবে।
জামিনে মুক্তি পেয়ে সোহাগপুরের আতঙ্কবাদ সৈয়দ আলী খান আবার সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু। স্থানীয় পুলিশ প্রশাসন নীরব। স্যার, আজকে আমাদের এলাকার গুরুত্বপূর্ণ খবর আছে। কি? এই পত্রিকার সোহাগপুরের নিজস্ব সংবাদদাতা সাগির একটি ক্রাইম রিপোর্ট দিয়েছে এলাকার সন্ত্রাস, খুন ও রাহাজানির ব্যাপারে। কি লিখেছে? লিখেছে এলাকার আতঙ্কবাদ সৈয়দ আলী খান একের পর এক সন্ত্রাস, শাসন তাকে কিছুই করছে না, কারণ এলাকার এমপি তাকে পিছন থেকে সহযোগিতা করছে। এই সৈয়দ আলী খানের ফোন লাগা। জি। হ্যালো, সৈয়দ আলী খাকে দিন, আমাদের এমপি সাহেব কথা কইবেন। দিদাসি উস্তাদ, এমপি সাহেব কথা বলবেন। হ্যালো, আসসালামু আলাইকুম খা সাহেব, আমাকে এমপি সাহেব কথা কইবেন। দাও দাও স্যার, সৈয়দ আলী খা। সৈয়দ আলী খা, কোনো খবর রাখো। কি খবর রাখবো? একটার পর একটা খুন করে যাচ্ছ, পত্রিকায় নিউজ হচ্ছে। ভালো কথা, আমার নামটা সবাই জানবে। আরে বেটা, এবার তো আমারও জড়াইছে। ওই সাংবাদিক সাগির এটা ফলো করে নিউজ করেছে। কি করতে হইবে বোঝো না? কি করতে হবে? যাতে আর না লিখতে পারে সেই ব্যবস্থা করো। গুলজা ঠান্ডা। ওই বেটা সাংবাদিক, কলম পাইছো আর যা খুশি তাই লেখতাছ, তোর মনে ভয় নাই? ভয় পাবো কেন, যা সত্য তাই লিখেছি। সৈয়দ আলী খার বিরুদ্ধে আলার পোহালা। সৈয়দ আলী খা, সত্য এবং বস্তুনিষ্ঠ খবর লেখা একজন সাংবাদিকের দেশ ও জাতির প্রতি দায়িত্ব ও কর্তন্ত্রাসীর ভয়ে এই সাংবাদিক সাগিরের কলম কখনো বন্ধ হবে না। কুলজা ঠান্ডা কুজা দিলি তো বন্ধ হইয়া যাইব তোর বড় বড় কথা। এক এদেশে সমস্ত সাংবাদিকের কলমের জোরে তোর মতো সন্ত্রাসী আতঙ্কবাজরা একদিন নিশ্চিহ্ন হয়ে যাবে। ও হালার পোহালা, বক্তৃতা দেওয়া শুরু করছ? আলা কবরের মধ্যে হইয়া হইয়া তোর যত পৃথিবী আছে তুই বিকা কর। এখন পর্যন্ত কোনো কেস নেননি, এই খুনের কোনো আসামি ধরেননি, কে খুন করেছে আমরা তা জানি। দেখালো রে। আচ্ছা, সাংবাদিক সাগির যে খুন হলো তার কোনো আসামি ধরা পড়েনি? স্যার, আসলে আমার এলাকার সোহাগপুর থানায় অনেকদিন যাবত কোনো ওসি নেই, একজন সৎ ওসি দরকার। ঠিক আছে, আমি আজি সাহেবকে বলে, একজন সৎ পুলিশ অফিসার আছে আমার আত্মীয়, ওকে তোর ট্রান্সফার করার ব্যবস্থা করব। সরকারের ঊর্ধ্বতন মহলের নির্দেশ, দেশের সমস্ত ক্রাইম বন্ধ করতে হবে। আপনারা যার যার থানার সন্ত্রাসীদের ধরবেন। অতি সম্প্রতি সোহাগপুর থানায় যে ক্রাইম হয়েছে তা পত্র পত্রিকার মাধ্যমে প্রচার হয়েছে, স্থানীয় পুলিশ প্রশাসন সম্পর্কেও দুর্নীতির অভিযোগ উঠেছে। সোহাগপুরে কোনো ওসি ছিল না, তাই ওখানে আসিফ ইকবালকে পোস্টিং দিয়ে পাঠানো হচ্ছে। আসিফ, তুমি কালই জয়েন করো। স্যার, জয়েন করার আগে প্রথমে আমি সিভিলে ওই এলাকায় যেতে চাই। কেন? প্রথমে আমি সমস্ত এলাকা ঘুরে পরিস্থিতি অবজার্ভ করব। ঠিক আছে, যাও। তোদেরকে নিয়ে এক জায়গায় যাবো। কোথায় রে? এখন তো বলা যাবে না। কেন?
एक चा दाओ तो दीता से। अच्छा भाई एक टू आगे ओखने देखलाम एक छेले एक मेके डिस्टर्ब करछे ছেলেটি কে জানেন ও এই এলাকার এমপির ভাইগনা নিক্সন ও রংবাদ ওকে পুলিশ ধরে না আরে না না পুলিশ তো ওকে কাছ থেকে মাসে মাসে ঘুষ খায় দান কাটা আসামির কাছ থেকে পাইছি 15,000 এই পালোয়ান দারোগারে যদি নিয়ে দেই তাইলে আমারে দিব 2,000 না দেব না আমি হেনটিকা 10,000 রাইখা দেব যাও টাকা লাগাই দাও হাবিলদার হাবিলদার ডান বাম পকেট ঠিক আছে ডান্ডা কই ডান্ডা নাই হাবিলদার ইয়েস স্যার दे आजकल कलेक्शन दे सर टाइम खूब खराब सातुरिया धान कटर के सर आसामी धरते गेसलाम धरते पारी नहीं सर की सर और बाप रे धरे बांधिलाम सर निदान मार दिसी एमन मार दिसी सर मायरे ठेलाय और बापे एई जे 5,000 टाका दिसी एई तो काजेर काज करछी अरे तू एरम करिस का अरे बेटा तोर बुद्धि आछे आसामी ना पाइया बापरे दोइरिया 5,000 टाका दाय करछ दे 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 एई दे अरे तुई नाचिस के नाचि ना ओई निदान मार दाओनेर समय कोमर एकटु बेथा पाइछि लाति लुति खाइस नि तो ना अच्छा बाकी कलेक्शन आदाय कर अच्छा ठीक आछे एई ढोके ना के एई दिखा तोरा एई दिखा মুরগি আর বড় একটা ঘি এইগুলো এই জায়গায় রাখলি কেন আমার বাসায় পাঠায় দিলি তো পারতি স্যার ওই সিলাম কি দুইটা মুরগি আমগো মেসে রাইখা দেই ই মুরগি খায় এই সাইলে পারে যাইয়া কুচ্চ সিংড়ি নিয়ে আইসো ওই কদুতে গুইটা খাও মন্ডা কয় নিদান মার দেই কি আপনারা মুরগি রে এ শুয়ার বাচ্চা খালি কোকো করে জানিয়ে দা আসতে পারি আমি একটা কমপ্লেন নিয়ে এসেছি কমপ্লেন মানে কেস জি 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 বলো কি কেস জি আমি যে কমপ্লেন নিয়ে এসেছি তা একটি ন্যায় নির্যাতন কেসের আওতায় পড়ে নারী নির্যাতন ওর বাপরে টাইম খারাপ মোটা মালের কেস এইসব কেস ডেঞ্জারাস কেস মাল ছাড়ো মাল ছাড়ো ইয়ে আমার কেসটা লেখেন আর কেস লাগতে বলে এই থানায় কোনো কেস লেখা লাগে না এমনি হয়ে যায় মাল ছাড়ো নালে তোমার নামে কেস হয়ে যাব তুমি বিত্রে হান্দায় যাইবা হ্যাঁ যাও এটা এই বেটা তুই ওসি না আমি ওসি স্যার আপনি ওসি অ্যাটেনশন অ্যাটেনশন পিছনে যা গেলাম গা বলো কি কেস জি আমি বিকেলে রাস্তার উপর দেখলাম একটা ছেলে একটা মেয়েকে টানাটানি করছিল স্যার আনন্দ ফুর্তি করতে হলে চলো ছেলেটা কিটা ছেলেটা এখানকার স্থানীয় এমপির ভাগ্নে আল্লাহ গো ভাই ভাইটা ভাই ভাই ওট ওট এ হামিলদার এমপির ভাগ্নে এমপির ভাগ্নে এটা কোন রে আর নিক্সন নিক্সন তুই জিজ্ঞেস কর এই ভাইজান কার নাম কইলেন এমপির ভাগ্নে নিক্সন নিক্সন জি জি এই স্যার গো বাকি কথা আপনি কোন আমি এলাকায়
নতুন বেড়াতে এসেছি। ও বেড়াইতে আইছো? জি। এমপি ভাগ্নার নামে কেস করবা? জি স্যার। এমপির ভাগ্নার নামে কেস করবা স্যার? স্যার আমার, স্যার আমার কমপ্লেইন্টটা লেখেন। চুপ, গেট আউট। আমার কথা ব্যাংকার 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 আমার কমপ্লেইন্ট করে কমপ্লেইন্ট মারবেন না তো স্যার, কোনো কথা নাই। মেরে অঙ্গনে মে তোমারা ক্যা কাম হ্যায়, মেরে অঙ্গনে মে তোমারা ক্যা কাম হ্যায়, জিসকি বিবি মোটি উসকা ভি বড়া নাম হ্যায়, আরে জিসকি বিবি মোটি উসকা ভি বড়া নাম হ্যায়, বস্তর। সেকেন্ড অফিসারকে ডাকো, যাও। স্যার কাম হয়ে গেছে। কি হয়েছে স্যার? কাম হয়ে গেছে, চলেন স্যার। কোথায়? টাইম খুব খারাপ, ওসি স্যার আয়া পড়ছে, ও আমাকে চাকরি গেছে। চলেন স্যার, তাড়াতাড়ি স্যার, চল 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 চল। স্যার আপনি কতদিন ধরে এই থানায় আছেন? প্রায় দুই বছর। টাকা পয়সা তো অনেক কামিয়েছেন না? জি স্যার, টাকা পয়সার কোনো চিন্তা করেন না, এই রকিব হাওলদার আপনার খেদমতে সবসময় হাজির। কোন কোন জায়গা থেকে টাকা পাওয়া যায় স্যার? আমি বলতেছি স্যার, আপনি আসছেন, বিশ্রাম নেন, সব বলবো আপনাকে। স্যারের খাওয়া? জি স্যার। দাঁড়াও, আমি আজই এক আসামি ধরব, এমপির ভাগি নামে কেস নেওয়া যায় না। ঘুষ খেয়ে তো ভুড়ি বানিয়েছেন, ভুড়ি কেটে ফেলবো। সরকার মাসে মাসে বেতন দেয় কি জন্যে? এখানে বসে বসে মুরগি ঘি কলা করছে সব ঘুষ খাওয়ার জন্যে? এই পোশাক পরিস দুর্নীতি করে, তাহলে দেশে সন্ত্রাস বন্ধ হবে কি করে? আজ থেকে এই থানার সমস্ত ক্রাইম বন্ধ। চলো এক্ষুনি এমপির ভাগ্নিকে অ্যারেস্ট করব, চলুন। আসলে কইরা দিব মনে। এমপির ভাগ্নেকে ধরা যায় না? হ্যাঁ, তোমরা এমপির ভাগ্নেকে ধরবে, আমি এখানে থাকলাম। যাও, নিক্সন ভাই, আমার কোনো দোষ নাই, আপনারা অ্যারেস্ট করতে আইছি। আর রাগ তোর অ্যারেস্ট মেরে ভাই? আরে এরকম করেন না, নিজের বিপদ নতুন ওসি আইছে। আর রাগ তো নতুন ওসি মশাই, কথা বাড়ায় না, টাইম খুব খারাপ, ওই জন্য তো খারাপ হইছে। অ্যারেস্ট হিম, চলেন চলেন, নালে নিজের মাঝে চলেন চলেন।
তোর এমপি বাবু তোর কোনো আদব কথা শেখাই নাই, আজ তোর পুলিশ বাবু তোর আদব কথা শেখাইবো। এইখানে মুই যা কই তাই হয়, এইখানে অন্য কারো পোদ্দারি চলে না, এইখানকার ব্যবাক মানুষ মোরে ট্যাক্স দেয়, মুইও থানা প্রশাসনের কথা শুনে। ও তাহলে আপনার নাম সৈদা লিখা? কেউ কয় সৈদা লিখা, কেউ কয় খাসা, যা যেমন সুবিধা। আপনি থানায় কি জন্য এসেছেন? আপনারই অফিসারটা না একটা গাধা, আপনি থানায় নতুন আসছেন, এলাকা সম্পর্কে ভালো মন্দ একটা খবর দেবে না? অবশ্য মুই বুঝছি আপনি খুব বুদ্ধিমান পুলিশ, আইয়াই না দরপা করতে। এই আনে 2 লাখ টাকা আছে, নেন স্যার। হয় গুন্নে দেন, লই বাড়া বিয়াক কল ভাগনা জানে লই আয় চলেন। দাঁড়ান, আপনি ঠিকই বলছেন, নাম ফাটাতে বলে দাম বাড়ে, পুলিশের ঘুষও বাড়ে, কিন্তু আমার মতো কিছু পুলিশ এদেশের যেখানে আছে সেখানে সন্ত্রাসী মনে আতঙ্কও বাড়ে। আমি যতটুকু এই এলাকা সম্পর্কে জানি তাতে সৈয়দ আলী খান নামে একজন আতঙ্কবাজ এই এলাকায় আছে, যা সন্ত্রাসের শিকার হয়েছে বেশ কিছু নিরীহ লোক। কারণ মোর বিরুদ্ধে আর কোনো কেস নাই, নাই কোনো ঘটনা সাক্ষী প্রমাণও নাই, ওই সব কথা চিন্তা না কইরা পুলিশের চাকরি পাইছেন 2টা মাল কামান তা আর আহেন ভাগদারে সাইড দেন। এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যান, নইলে গায়ে হাত ফুলতে আমি বাধ্য হব। ওই কি কইলি, মোর গায়ে হাত দিবি? হালার পর হালা শ্রেয়া শ্রেয়া পিড়াই মাথা ফাটাই দিবি। ওই সাহেব ওই ওদেরকে তো টাকা দিয়ে কিনে চাকর বাকরের মতো ব্যবহার করেছো এতদিন। আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি, ভবিষ্যতে এলাকায় কোনো সন্ত্রাস কোনো অন্যায় বরদাস্ত করা হবে না, অন্যায় যদি কেউ করে সে যেই হোক কাউকে ছাড়বো না। নতুন খুব গরম পুলিশ থানায় আমার অপমান করে, আর কলজা আমি ঠান্ডা উড়িয়ে দেবো। কার কলজা তুমি ঠান্ডা করবা? ওই অস্তি সম্পর্কে তুমি কিছু জানো? পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সে এখানে এসেছে, ও স্বরাষ্ট্র মন্ত্রী আত্মীয়, ওকে ট্রান্সফার করানো যাবে না। স্বরাষ্ট্রমন্ত্রী আত্মীয় না হলে চেষ্টা তদবির করে দেখতাম। তুমি মিয়া তুমি কোনো খবরই দাও না, এখনকার স্বরাষ্ট্রমন্ত্রীর আত্মীয়, স্বরাষ্ট্রমন্ত্রীর আত্মীয় তো তারে গিয়া কও, নাইলে ওর কলজা আমি ঠান্ডা করে দেবো। চুপ করো তো, আমি কি সরকারি দলের এমপি যে স্বরাষ্ট্রমন্ত্রীর কমু আর আমার কথা শুনবে? ভাই মেম্বার একটা বেরিয়ে দে। আহা, বুঝতে চেষ্টা করো, আমি হইলাম স্বতন্ত্র এমপি, কোন দলের না, সরকারি দলে যোগ দিতে চাইছিলাম, কিন্তু মন্ত্রী তো বানাবে না। মন্ত্রী বানাবে না, প্রত্যেকবার তোমার কুরকুরানি ওঠে, ইলেকশন আইলি তুমি খারাপ আর স্বতন্ত্র ক্যান্ডিডেট। আমি ভোট কাইটা দিয়ে এমপি বানাই দেই, আর অজুহাত দেবা মন্ত্রী বানাইবে না। মন্ত্রী যদি নাই হইতে পারো তাহলে আর তোমার এমপি বানাইয়া লাভ কি? এইবার আমি ভোটে খারাইয়া এমপি হইয়া ঘুষ দিয়া মন্ত্রী হইয়া যাই, মু তুমি দেখা লইও। এইটা কি তুমি মনে করছো ঘুষ দিয়া তোমারে ছাড়ায় তোমার ডিটেনশন কাটাইতে আমার কত কষ্ট হয়েছে? এখন যা বলি মন দিয়া শোনো, এই সরকার সন্ত্রাস দুর্নীতি অন্যায় দমন করতে সচ্চর হয়ে উঠেছে। তুমি একটু সাবধানে থেকো, ডিটেনশন কাটছে কেস তো যায় না, বাইক না রেকর্ডে চালান দিছে, কোর্ট থেকে জামিন আনবো। আমি শুনছি নতুন ওসির একটু দেশপ্রেম ভাব আছে, এখানে খুনটো যা করছো তার তদন্ত হইতে পারে। কি ব্যাপার, ফাইলপত্র ঘেটে দেখলাম গত 2 বছরে এই থানায় একটি কেসও এন্ট্রি হয়নি, এখানে কি কোনো ক্রাইম হয়নি? কি হলো, মাথা নিচু করে আছেন কেন? হ্যাঁ, ঘুষ খেয়ে কেস না নিলে কেস এন্ট্রি হবে কি করে? স্যার, কেস যদি কেউ না করে তাহলে কেস দেব কি করে? মানে
এইখানে কোনো ক্রাইম হলে কেউ কেস করে না। কয়েকদিন আগে এক ব্যবসায়ী খুন হলো, আমি ওই ব্যবসায়ীর কোনো আত্মীয়-স্বজন খুঁজেই পেলাম না। আচ্ছা, কিছুদিন আগে পেপারে দেখলাম এখানে এক সাংবাদিক খুন হয়েছিল, খুব লেখালেখি হচ্ছিল, সেই খুনের কোনো কেস হয়নি? না স্যার। কেন, সাংবাদিকের কেউ নেই? জি আছে, কিন্তু তারা কেউ কেস করতে চায় না। সাংবাদিকের কে কে আছে? তার একজন মা আছে অসুস্থ, আর একটা বোন আছে। আপনি কি সাগি সাহেবের বোন? জি। কিছু মনে করবেন না, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। আসুন। থ্যাংক ইউ। আচ্ছা, সাগির সাহেব তো এই অঞ্চলের একটি দৈনিক পত্রিকার মফস্বল সংবাদদাতা ছিলেন এবং একটি স্থানীয় পত্রিকার সাথে জড়িত ছিলেন, তাই না? জি। সাংবাদিক হিসাবে আপনার ভাই নিশ্চয়ই পেশায় একজন সৎ সাংবাদিক ছিলেন? অবশ্যই। তার কোনো কর্মকাণ্ড সম্পর্কে কখনো তিনি আপনাদের সাথে আলোচনা করতেন? জি করতেন। কি ধরনের আলোচনা করতেন? ভাইয়া সবসময় একজন সমাজ সচেতন নাগরিক ছিলেন। সমাজের অত্যাচার, অনাচার, অসৎ রাজনীতি এবং দুর্নীতির বিভিন্ন দিক নিয়ে তিনি লিখতেন। মাঝে মধ্যে এই বিষয়গুলো নিয়ে আমার সাথে আলোচনাও করতেন। তাহলে আপনার কথায় উনি একজন সমাজ সচেতন সৎ সাংবাদিক ছিলেন? জি। এরকম একজন সমাজ সচেতন ভালো লোক যে আপনার ভাই, সে খুন হলো, থানায় একটা মামলাও করেননি, কেন? কি হতো মামলা করে? অপরাধীরা ধরা পড়তো, তাদের শাস্তি হতো? না, মিথ্যে কথা, অপরাধীদের শাস্তি হতো না, শাস্তি পেতে হতো আমাদের। মানে? মানে হলো আপনাদের পুলিশের উপর আমার কোনো বিশ্বাস নেই। শুধু আমার না, আমার মনে হয় সারা বাংলাদেশের অধিকাংশ জনগণের কোনো আস্থা নেই আপনাদের উপর। দেশে যত ক্রাইম হয় আমার ধারণা তা কারা করে আপনারা তা ভালো করে জানেন, অথচ পুলিশ নির্বিকার বসে থাকে, কোনো দুর্ঘটনা ঘটার পর আসেন কেস নিতে। যদি কেউ কেস করে তাহলে তাদের উপরই চলে আসে পুলিশ এবং সন্ত্রাসীদের নির্যাতন। কি বলছেন আপনি? হ্যাঁ, এটাই এই এলাকার বাস্তব চিত্র। আমাদের সংসারে আমার ভাই ছিল একমাত্র উপার্জনকারী ব্যক্তি। এই আমার মা সারা দিন বিছানায় শুয়ে থাকে, প্যারালাইজড হয়ে দুটি পাই হারিয়েছে। আমি একটি যুবতী মেয়ে, কলেজে পড়ি, গার্জিয়ান বলতে আর কেউ নেই যে আমাদের দেখবে। দেখেন বাবা, আমার ছেলে হারিয়েছি, এখন কেস করে আর কোনো ঝামেলায় জড়াতে চাই না। আপনারা পুলিশ মানুষ, আপনারা তো থানায় থাকেন, সবই জানেন। আমাকে এইসব ঝামেলার ভিতরে না ফেলাইয়া আপনি চইলা যান বাবা। আমি এখন আর কারোর কাছে বিচার চাই না, ওই আল্লাহর কাছে নালিশ দিয়ে রাখছি। আমাকে তো আর কোনো জায়গা নাই, ওই আল্লাহ একদিন আমাকে বিচার করব, আল্লাহ একদিন বিচার করব। ওকে এই শেষ বোতল আগটা কই, এই যে বোতলের সাইরাও তো খালি মাল কই, আর একটা মাল দে তো। টাকা না দিলে তোমার আর মদ দিমু না, বাকি নেওয়ার কম, বাকি টাকা দিলে তারপরে টাকা দিবা। বাগনি কাছে যাও, টাকা নিয়ে আসো, যাও। গাহাজ দিবি না, আমার ইজ্জত আছে না, সারাম জানো, আমি টাকা লয়ে গেছি। বান্দির যাও, টাকা নিয়ে আসো। বান্দির বাচ্চা। 100, 200, 250, 300, 400, 500, 600, 700, 800, 900, 1000, 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 1
অন্তর বাচ্চা কেনা কম? তুই আমার একমাত্র ভাগ্নি, আর আমি এলাম তোর একমাত্র মামা। আমার কাছে মিথ্যা কথা করে লাভ কিরে মা? মা দে না করে টাকা দে। তোমার আর কোনো দিনও আমি এক পয়সা দিব না। কি করে হারাম যদি টাকা দিবি না? আমার করে টাকাটা আমার টাকা দিবি না? তোর এত বড় সংসার মাঝে ভালো দে না, টাকা দিব না। টাকা দিলেই তুমি মদ খাও, আমার কাল মাল কিনতে হইব। আমি তোমার আর একটা কথা দিব না।
सियान मेटे हाथ तुल्मा मामार सारा दिन एक सियाना माइया हा रास्ते रास्ते कईरा कपड़ खेलना फेरी करी जी बयसे देशर माइया लो स्वामी घरे बसा स्वामी सेवा जत्न करे से बयसे आपन मामार बसाय संसार चालानोर जन्य दुबेला खावार जन्य सारा दिन कष्ट करी भाई एरक एक देह लिया मेरे टाकाय मद खान लज्जा करें आपनार आपन भाग्नि और बिये शादी दायित्व तो आपनार आनसी बोला और मामी आबारे तलाक दिए चले गेछे केवल जो गोला गेल मद खाइतम ना मन मत बड़ अस्थिर लगत तक किस खराब लोकर सी मद खावर शिखी पर नेशते शाड़ी चूड़ी खेलना सब कुछ आयना टा देखी तो आयना निबेन कत दाम बीस टाका पंद्रह टाका ना रे भाई एक नम्बर जिनिस कम देवा जाबे ना सामान्य लाभे बिक्री करी तो এই ধরো জি আবার আসবেন রং পাকা বারো হাত শাড়ি বুঝছেন এই সাথে যতদিন ব্যবহার করবেন আমার কথা মনে করবেন এই নেন এই দুইটার দাম কত এই দুইটা চল্লিশ টাকা এই যে দেখতেছেন রং উঠবে না আর এটা বেলোয়ারি চুড়ি খুব ভালো চুড়ি কম হয় না না ভাই সামান্য লাভ করি একদমই বিক্রি করি शाड़ी चूड़ी खेलना हजरत भाई अरे बातें भाई अनेक दिन पर आईला हजरत भाई तुम्हें आमार कासे जे टाका पाइता एई नाओ सब टाका एई नाओ आई जे कय बोतल इच्छा खाओ ना खामु ना हजरत भाई मद आमी छेड़े दिछि ছাইড়া দিছো মানে ভালো হয়ে গেছো নাকি হাজত ভাই অহনার মদ খাই না আগে মদ খেয়ে মনে করতাম মনে দুঃখ থাকলে মদ খেলে দুঃখ থাকে না আর এটা একটা বেহুদা কথা এটা মদ খাওয়ার একটা অজুহাত অহন করো কি আমি অহন কাম করি ভাগ্নি তারে অহনার বাইরে যেতে দেয় না ও যে ব্যবসা করতো আমি অহন ওই ব্যবসা করি ও হাজত ভাই তোমার একটা কথা কই বলো এই মদ ব্যবসাটা তুমি ছেড়ে দাও বাইরে পরকালে জব তো দিতে হয় বাতিন ভাই তুমি ঠিকই কইছো আমি আর বাংলা মদ বেচুম না আজ থেকে বাংলা মদ বেচা বন্ধ
बाहर जाओ
যে কি হলো সবই এলো মেলো এই মনটা কোথায় চুরি হয়ে গেল থাকা বড় কষ্ট রে জেগে জেগে রাত হয় নষ্ট রে হায় সর্বনাশা ভালোবাসা আমি মরেছি প্রেমে পড়েছি আমি মরেছি প্রেমে পড়েছি মাঝে আয় সকাল সাঁঝে শুধু যে তোমার প্রেমের বাঁশি বাজে এই বুকের মাঝে আয় সকাল সাঁঝে শুধু যে তোমার প্রেমের বাঁশি বাজে জানের জান তুমি তোমাকে চাই আমি সর্বনাশা ভালোবাসা আমি মরেছি প্রেমে পড়েছি আমি মরেছি প্রেমে পড়েছি একা একা থাকা বড় কষ্ট রে জেগে জেগে রাত হয় নষ্ট রে হায় সর্বনাশা ভালোবাসা আমি মরেছি প্রেমে পড়েছি আমি মরেছি প্রেমে পড়েছি থাকা বড় কষ্ট রে জেগে জেগে রাত হয় নষ্ট রে হায় সর্বনাশা ভালোবাসা আমি মরেছি প্রেমে পড়েছি আমি মরেছি প্রেমে পড়েছি বিপ্লব ঠিক আছে এই বিপ্লব 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 কি ব্যাপার এই যে স্যার আপনি হাবিলদারকে মেরেছেন আমি একটি অন্যায়ের প্রতিবাদ করেছি মেরেছেন কিনা তাই বলুন দেখুন ওসি সাহেব আমি শুনেছি আপনি নতুন এসেছেন আপনি সৎ এবং ভালো অন্যায়কে আপনি প্রশ্রয় দেন না আপনি সমস্ত ঘটনা শোনার পর যদি মনে করেন আমি অন্যায় করেছি তাহলে আইনে যে আমার শাস্তি হয় তাই আমি মেনে নেব কি ঘটনা আপনি যদি একটু কষ্ট করে আমার সাথে আসেন কোথায় একটি অসহায় এতিম মেয়ের কাছে ময়না ময়না ওঠো ওসি সাহেব আসছে আমি একটু বাথরুম থেকে আসছি স্যার আপনি থাকেন আপনাকে লাগবে দাঁড়াও আমি ঘটনাটা বুঝিনি আচ্ছা স্যার ওসি সাহেব এ মেয়েটির নাম ময়না আপনার থানা পুলিশ মেসে এসে রান্না করতো এর কাছ থেকে শুনুন কি কারণে আমি এই হাবিলদারকে মেরেছি ময়না বলো স্যার এই রফিক হাবিলদার আমার বিয়ে করার কথা কয়ে আমার সর্বনাশ করছে স্যার আমার পেটে এখন বাচ্চা আমি আর বিয়ে করার কথা কইলে আমার রাস্তায় ধরে মার দিচ্ছে ঘটনাটা রাস্তায় আমার সামনে ঘটেছে আমি হাবিলদারকে বিয়ে করতে বললে সে বিয়ে করতে অস্বীকার করে তখন আমি হাবিলদারকে মেরে বিয়ে করতে রাজি করাই ও তাহলে এই ঘটনা এই তুই ভালো হয়ে গেছিস তুই ভালো হয়ে গেছিস এই ভালো হয়েছিস মিথ্যাবাদী চোর সারা দেশে পুলিশের উপর বদনাম পুলিশ ঘুষখোর আজ তুই পুলিশের উপর একটা বদনাম দিলি পুলিশ লুচ্ছাও এই কলঙ্ক আমি হতে দেব না এই তুই বিয়ে করবি কিনা ওকে বল বল তুই বিয়ে করবি কিনা বল স্যার আমি কিছু জানি না আমার পিতা মাতার কথা বলবি না কথা বলবি না এখন পিতা মাতার কথা বলিস আগাম প্রশ্ন তোর খেয়াল ছিল না আর মাইল না স্যার করবি কি না মাইল না রুপমান না কিছু কর না লুচ্ছা করে যাস তুই ওরে আব্বা গো ওরে বাবা রে স্যার স্যার আমার মাইল না স্যার আমার মাফ করে দেন আমি পুলিশ হয়ে একটা মায়া সম্পূর্ণ করছি আমি আমার ভুল বুঝতে পারছি স্যার আমার মাফ করে দেন স্যার পাছার বলছি ময়না ময়না তুমি আমার মাফ করে দাও
আমি তোমারে বিয়া করব এই সারে সাক্ষী রেখে আমি কথা দিতেছি ওই বাচ্চার মা আমি বিপ্লব সাহেব আমি আপনার কাছে কৃতজ্ঞ এই এলাকায় এই প্রথম কোন একজন জনগণ আমাকে সহায়তা করলো জনগণ যদি পুলিশকে সহযোগিতা না করে তাহলে তো সন্ত্রাস বন্ধ হবে না দুঃখের বিষয় আমি এইখানে আসার পর কোনো জনগণই আমাকে কোনো সহযোগিতা করেনি জানেন সেদিন গিয়েছিলাম এখানে যে সাংবাদিক খুন হয়েছে তার বাসায় তার মা বোন কেউ কোনো কথা আমাকে বললেন না পুলিশের উপর তাদের কোনো আস্থাই নেই সাংবাদিক সাগির আমার বড় ভাইয়ের মতো ছিলেন আজ আপনার এই ঘটনার প্রমাণ পেলাম সব পুলিশ খারাপ না আপনি আপনি নিঃসন্দেহে একজন ভালো লোক থ্যাংক ইউ চলুন আমার সাথে আসসালামু আলাইকুম স্যার খালাম্মা কেমন আছেন আছি আর কি বাবা এই কোন রকম নিঃশ্বাসটা আছে এই মায়াটার নিয়ে যত চিন্তা এই মায়াটার একটা সুরা করতে পারলে বাঁচি বাবা আপনি তো ভেঙে পড়লে হবে না খালাম্মা সাগির ভেগে কারা হত্যা করেছে আমরা জানি কিন্তু পুলিশ প্রশাসন এবং এমপির ক্ষমতার জন্য কোনো কেস করতে পারি নাই খালাম্মা উনি এখানে নতুন ওসি খুব ভালো লোক হ্যাঁ পুলিশের পোশাক পরলে আর কথা শুনলে সব পুলিশকে মনে হয় ভালো আসলে ভিতরে ভিতরে সবাই সমান আপনার পুলিশ সম্পর্কে এমন ধারণা করার কারণটা আমি বুঝতে পারছি এমন ধারণা আপনার হওয়াটাই স্বাভাবিক কিন্তু সব পুলিশকে খারাপ ভাবাটা ঠিক নয় আমি আমার সম্পর্কে আপনাকে বেশি কিছু বলবো না সেদিন রাস্তার উপরে ঘটনার কথাটা আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই এমপির ভাগ্নে বলে আমি কিন্তু ওই সন্ত্রাসী নিক্সনকে ছাড়িনি আমি তাকে কোর্টে চালান করে দিয়েছি ওটা আমার মনে হয় একটা অ্যাক্সিডেন্ট নো ওটা আমার দায়িত্ব তবু আমি কোনো পুলিশকে বিশ্বাস করি না তুই থাম বেশি পাক্তা কথা বলিস আমি বলছি ওসি সাহেব একজন ভালো লোক যার প্রমাণ কিছুদিন আগে আমি পেয়েছি খালাম্মা ওকে বলেন কেস করতে এলাকার চিহ্নিত সন্ত্রাসী সৈয়দ আলী খাঁকে এবার আমরা ধরবই মরম ধরবই খালাম্মা কি বাবা আমি পুলিশি চাকরি নিয়েছি ঘুষ খাবার জন্য নয় দেশের সেবা করার জন্য আমার সামান্য ক্ষমতায় যদি দেশের যদি কোনো মানুষের এতটুকু উপকার হয় তাহলেই আমি ধন্য হব আপনি দোয়া করবেন সৈয়দ আলী খাঁর মতো একজন কুখ্যাত আতঙ্কবাদকে ধরে যেন ওর উপযুক্ত শাস্তি দিতে পারি আসি খালাম্মা আচ্ছা আবার এসো বাবা আসবো সব পুলিশ সমান না আসি দোয়া করবেন তাহলে মিথ্যে ধারণাটা এই নতুন অফিসার একেবারে পাল্টে দিল মানুষ হিসেবে সে খুব ভালো মানুষ আছি অপুরা
ছোঁয়া দূরান্ত হাতে গোনা মন সেই না মনের মানুষ তুমি আমার আপন জন পৃথিবীতে ছাড়া আমি অন্য কারণ পুলিশের রাতে ধরা খাওয়া যাইবে না মোর পলায়ে যাই তৈবে লেখার অনেক টাকা খাইছি হ্যাঁ হ্যাঁ আমি গুলি করবো আমি যাই কিন্তু তোর কলিজা ঠান্ডা করিয়া দেবো তুই আমাকে দিবি তার আগে আমি তোর কলিজা ঠান্ডা করে দেবো যে মামা হরমজাদা সিগারেট খেতে গেছিলি না গাঁজা খাইতে গেছিলি এলাকায় থাকো আজ পর্যন্ত কোন লোকের সাথে ভালো সম্পর্ক রাখতে পারো না এখন কি করি সৈয়দ আলী খা ধরা পড়লো
মামা সৈদালি কেরে সারাইয়ান সারাইয়ান ওই এটাকে মঙ্গলরলি হাত ধর ভাইছো ওয়ার জীবন সারা পাবে না এখন কি করি সামনে আমার ইলেকশন স্যার এক কথা বলি বলো ওই নন্দপাড়ার বিপ্লব দে আপনার হাতে নিয়ে নেয় খুব সাহসী ইলেকশনের কাজে লাগাইতে পারবেন ও হইলো মনোয়ার সাহেবের ডাইনাট স্যার ওরে দলে আনতে পারলে মনোয়ার সাহেবের একটা পলিটিক্যাল মাইন্ড ডাউন যাইবে বিপ্লব ভাই স্যার রাতে এসেছেন আপনার সাথে কি কথা না মানে এই তোমার সাহসিকতা আমাকে মুগ্ধ করেছে তোমার মতো একটি সাহসী ছেলে কেন আমি 10 লাখ যা লাগে তোমার জন্য রেডি আছে ও তাহলে আসল কথা এইটা আপনি আমাকে কিনতে এসেছেন না ব্যাপারটা তুমি ওভাবে নিচ্ছ কেন কিভাবে নেব এই তো আপনার চরিত্র লেখা ধরা পড়েছে এখন আমাকে দলে নিতে এসেছে এইভাবে আপনারা এদেশের যুবক ছেলেদেরকে আপনাদের প্রয়োজনে টাকা দিয়ে কিনে নেন হাতে তুলে দেওয়া অস্ত্র হয়ে যায় সন্ত্রাসী পুলিশে ধরা পড়লে চাই জেলে আর ধরা না পড়লে হয় আপনাদের প্রিয় ক্যাডার আর কতদিন ক্যাডার কতদিন আর এই দেশের যুবক ছেলেদেরকে আপনি প্রয়োজনে ব্যবহার করবেন আমি আজ আপনার কথা রাজি হলে আপনার ক্ষমতা যাওয়ার জন্য আমাকে দিয়ে মারণও করাবে কিন্তু শুনে রাখুন আপনার মতো একজন ভণ্ড রাজনীতিবিদ সন্ত্রাসীদের প্রতিপালকের হাতিয়ার না ওকে সৈদালি খাকে আপনি কোর্টে নিয়ে যাবেন জি নিয়ে যাবেন রিমান্ডে আনার জন্য প্রেয়ার দিয়েছি ওকে বুঝতে পেরেছেন জি জি যান নিদান কাম দিল রে দিয়েছিলাম কিন্তু স্যার সৈদালি খা লোকেরা বৃষ্টির মতো বোমা ফাটিয়ে সৈদালি খাকে ছিনিয়ে নিয়ে গেছে সেখানে মোবারক সাহেব কিংবা পুলিশের কিছুই করার ছিল না মোবারককে তো সাসপেন্ড করেছি আর তুমি যা বলছো এটা কি একজন সাহসী পুলিশের কথা সৈদালি খা একজন ডেঞ্জারাস টেরর তাকে কোর্টে নেবার সময় তোমার জেলা সদর থেকে আরো পুলিশ রিকুইজিশন দেওয়া উচিত ছিল তা তুমি না করে এখন দুর্বলের মতো কথা বলছো স্যার বোমা স্ট্যান্ড গান AK-47 রাইফেল এসবের কাছে শুধুমাত্র .357 রাইফেল নিয়ে
পুলিশ তো অবশ্যই দুর্বল স্যার। আমার প্রশ্ন হচ্ছে, এত অবৈধ অস্ত্র যে দেশে সন্ত্রাসীদের হাতে থাকে, সে দেশে সন্ত্রাস বন্ধ হবে কি করে স্যার? পুলিশের জনবল এমনিতেই কম, আবার গুলি করে সন্ত্রাসীদের মারার কোনো হুকুম পুলিশের নেই, সেক্ষেত্রে পুলিশের কি করার আছে স্যার? হয়েছে হয়েছে, এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ব্যাপার, সরকারের ব্যাপার, তোমাকে এসব নিয়ে আলোচনা করতে হবে না। প্রয়োজনে আরো পুলিশ রিকুইজিশন দিয়ে যেভাবেই হোক সৈয়দ আলী খাঁকে গ্রেপ্তার করবে। ওই ফলার ফলারে ধৈর্য লই যায় আর কোল যারা ঠান্ডা গুজা দিই। সুদলিখা যেখানে থাকুক আমরা তাকে ধরবই, পুলিশ তাকে খুঁজছে, আমরা তৎপর আছি স্যার, আমরা স্যার সুদলিখাকে যেখানেই পাই অ্যারেস্ট করবই। ইয়েস স্যার, ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার, স্যার স্যার আসসালামু আলাইকুম। আর কি হয়েছে? মায়ের দি থানায় হয়েছে। শুনুন, উনি কি একটু হাসপাতালে নিয়ে যান। এই তোমার দিকে আসো, সৈদেরিখা মনে হয় এখন আশেপাশে আছে, ধরতে হবে ওকে, চলো। রক্ত লাগবে, রক্তের ব্যবস্থা করুন, রক্ত না হলে রোগী বাঁচানো যাবে না।
আচ্ছা আচ্ছা চলো দেখি চলো আসসালামু আলাইকুম স্যার সৈয়দ আলী খাইছে কোথায় ড্রয়িং রুমে জি সৈয়দ আলী তুই বাসা আসছিস কেন হ্যাঁ পুলিশ যদি টের পায় তুই আমার বাসায় তাহলে আমার বদনাম হবে এক্ষুনি আমার বাসা থেকে বেরিয়ে যা যা এই কি বদনাম হইবে কি বদনাম হইবে কি বদনাম হবে মানে তুই একটা খুনি পলাতক আসামি আমি একজন এমপি জনতার প্রতিনিধি আমার বাসায় একজন সন্ত্রাসী ধরা পড়লে আমার বদনাম হবে না ওই ওই জনগণ আমার ভোট দেবে তুই তাড়াতাড়ি চলে যা চলে যা ওই বেড়া এমপি জনগণের ভোটে তুই একবার ভাস করছো তিন তিনবার তুই ভোটে হারাইছো মুই ভোট কাটা দিয়া তোর এমপি বানাইছি এই সৈয়দ আলী খা না থাকলে তুই জীবনে এমপি হইতে পারবি না আর এখন মরবি পর তাই তাইলে আপনি এমপি হইতে পারবেন না জনগণ তো আপনার ভোট দেয় না তাই তো সৈয়দ আলী সৈয়দ আলী ভাই আমার কথা শোন এই রাগ করিস না ভাই আমার মাথা ঠিক নাই সংসদ ভেঙে দিয়েছে এখনো কোনো বড় দলের সাথে নমিনেশনের ব্যাপারে কোনো কিছু ফাইনাল হয় নাই ফাইনাল হয় নাই তো মুই কি করব মুই আর তোমার লগে নাই তুমি মোর মনে দুঃখ দিছো ভাই ভাই আমারে মাফ করে দে এই আমি আর তোর মনে দুঃখ দেব না আগামী 7 তারিখে আমার এলাকায় মিটিং হবে জনগণ বেশি দেখাইতে পারলে আমি নমিনেশন পাবো নইলে ওই মনোয়ার সাহেব পাবে নমিনেশন ভাই সৈয়দ আলী ওই মিটিংটা যেভাবে হোক আমাকে সফল করে দে ভাই এমনি আমরা টাহা লাগবে টাহা টাহা দাও 5 লাখ দিয়ে দেন স্যার দিয়ে দে 5 লাখ ওই নাও নেবেন কিতে তারা দা পলিথিন একটা আনছিলাম এই এদের মধ্যে দাও তুমি চিন্তা করো না মিটিং জমজমাট করে হইবে তুমি যাইও যা ভাই কানা বাজি মিলিং মতন বাল হাসছি স্যার আপনার পরিণতি দেখা সারা জীবন রাজনীতি করলেন ক্ষমতায় যাইতে পারলেন না এই ক্ষমতার লোভে সৈয়দ আলী খার মতো একজন সন্ত্রাসী আইস পাও ধরলেন স্যার ওই বেটা ওই ওই তুই তো বললি ওকে হাত ছাড়া না করতে আমি তো স্যার পাও ধরনের কথা বলি নাই স্যার একটা কথা বলি স্যার সারা জীবন শুনছি জনগণই সকল ক্ষমতার উৎস রাজনীতিবিদরা এই জনগণের কাছে যায় আর আপনি সবসময় জনগণের কাছে না যাইয়া এই সৈয়দ আলী খার মতো একজন সন্ত্রাসীর প্রশ্রয় দিয়া মাথায় উঠাইছেন আইস্তার আইস্তার পাও ধরলেন স্যার রাজনীতিবিদরা কত অসহায় আমি আইস্তা বুঝলাম স্যার সৈয়দ আলী খারে আর খুঁজে পাও নাই না স্যার হ্যাঁ যে কই পলাই রইছে খুঁজেই পাইতেছি না আমার মনে হয় কোনো জঙ্গলে টঙ্গলে পলাই রইছে ওরে আর খুঁজে পাওয়া যাবে না হইতে পারে স্যার স্যার আপনার চাকরিটা চলে গেল স্যার এতদিন একসঙ্গে চাকরি করছি আমার খুব খারাপ লাগে খারাপ আমারও লাগে এই জন্য তোমার সাথে একটু দেখা করবার আইছি স্যার আপনি ওসি স্যারে দিয়া একটু চেষ্টা করতে পারেন না স্যারের উপরে হাত আছে না রে চাকরি করার ইচ্ছা আমার নাই জীবনে কত পাপ করছি তো দিন ধরে হাসপাতালে পড়ে আছে ও আমাকে বলতো আব্বা তুমি আর ঘুষ খাইও না আমি শুনি নাই খালি টাকার পিছনে দৌড়াইছি কিন্তু মেয়েটা আমার এখনো সুস্থ হয় নাই রে যাই আমি কই যাইবেন স্যার জেলা সদরে হাসপাতালে মেয়েটার কাছে যাব আসি মিতু তুই একটু এখানে থাক আমি বাসায় যাই রান্না বান্না করতে হবে হ্যাঁ খালাম্মা আপনি যান আমি আসি বিনু থাকো এই বাহাদুর এখন হাসপাতালে শুয়ে থাকো সেবা যত তো ভালোই পাইতেছো কয়েকদিন আরামে থাকবা
তুমি যদি ওইসব না ছাড়ো তাহলে তোমাকেও একদিন এই হাসপাতালে শুয়ে থাকতে হবে। এক কান ধরে কইতেছি ওইসব আমি ছেড়ে দিই ছেড়ে দিয়া আর আমি একটু মন ওর ভাইয়ের কাছে যাব। চলেন আসেন। মনে হয় তো ঢাকা গেছে, চার পাঁচ দিন পরে আসবে। হা হা, ওই পার্টির কি কাজে যেন গেছে। এবার আমরা মুনার ভাইয়ের সাথে আছি, আমরা আছি হাসপাতালে, আর রাজনীতি করতে হবে না। চলেন, আমার একটু বাজার করে দিতে হবে। চলেন আসেন। যাও বাবা। যাই বাবা। স্যার এবার শুনছি নমিনেশনটা ওই এমপি চাচ্ছে। হ্যাঁ, তবে আমার দলের সিদ্ধান্ত অনুযায়ী এবার দল থেকে সৎ এবং দেশপ্রেমিক ক্যান্ডিডেটদের নমিনেশন দেওয়া হবে, সেক্ষেত্রে তোমার অগ্রাধিকার আছে, চিন্তা করো না। শেয়ারে কাম করব না স্যার, আমি তো ভালো হয়ে গেছি স্যার। তাছাড়া আমার ভাগ্নি মাইয়া মানুষে এই কাজ করলে একটা মান ইজ্জত পাবেন না স্যার। এর আগের কথাটা তুই কি করলি, তুই ভালো হয়ে গেছিস? হ্যাঁ স্যার ভালো হয়ে গেছি। হ্যাঁ স্যার দোয়া করবেন। রাতেন রাতেন আমার বুকে আয় স্যার, আমার বুকে আয়, আয় রাতেন স্যার, রাতেন স্যার আমার লাগে দোয়া করিস। জি স্যার, আপনি আমার জন্য দোয়া করেন স্যার। আচ্ছা এই আসো স্যার। সালাম আলাইকুম স্যার। সালাম আলাইকুম স্যার, কি রে কেমন আছো? চাবে ভালো স্যার, ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে। জি স্যার। শাশা তার দাম কত? তুই দা কি কোন স্যার, খাইলে হারাম হয়ে যায়। তার দাম কত? 2 টাকা। এই নে 2 টাকা। কেন কেন স্যার, আমার অসুস্থ মেয়েটা হাসপাতালে মারা গেছে, মোর দাফন কাপড়ের ব্যবস্থা করে আপনার কাছ থেকে বিদায় নেওয়ার আইছি। খুবই দুঃখজনক ব্যাপার, কিন্তু কোথায় যাবেন আপনি? জীবনের এই শেষ কয়টা দিন আল্লাহ রসুলের নাম করে আমার গ্রামের বাড়িতে কাটাবো। আপনি দোয়া করবেন স্যার, আপনি যেন শেষ জীবনটা একজন সৎ মানুষ হিসেবে কাটাবার পারি। অবশ্যই দোয়া করি। আর আপনার যখন মন চাইবে আপনি আমার এখানে চলে আসবেন, কিছু মনে করবেন না মোবারক সাহেব। আমি একটু হাসপাতালে যাব বিপ্লব সাহেবকে দেখতে। আপনি যাই স্যার। সালাম আলাইকুম। এখন কেমন আছেন বিপ্লব সাহেব, শরীর কেমন? ভালো। কি রে তুই কেমন আছিস? ভালো। খালাম্মা কেমন আছেন? একই রকম। আপনার চিকিৎসা করে ত্রুটি হচ্ছে না তো? না, ঠিক মতোই হচ্ছে। সৈয়দ আলী খাঁকে আর খুঁজে পাওয়া যায়নি? পুলিশ তৎপর আছে, চারিদিকে খোঁজাখুঁজি চলছে। ভাইয়া খালাম্মা বিনু কখন আসবে? বিনু রাতের খাবার নিয়ে আসবে, ও বাসায় গেছে খাবার আনতে। বসেন আছি স্যার। থ্যাংক ইউ। শুনলাম এমপি নাকি এলাকায় আসবে মিটিং করতে। হ্যাঁ তাই তো শুনছি, প্রচার করছে এমপি। মনে হয় চেষ্টা করছে তাকে যাতে সরকারি দল থেকে নমিনেশন দেওয়া হয়। না তা পাবেটা, কারণ মনোয়ার সাহেবই এ এলাকার সরকারি দলের একমাত্র ক্যান্ডিডেট। একজন ভালো মানুষ হিসেবে পার্টিতে তার সুনাম রয়েছে। বর্তমান এমপি প্রতি বছর স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করে আর সৈয়দ আলী খাঁ তাকে ভোট কেটে এমপি বানায়। এবারে সৈয়দ আলী খাঁ তার করতে পারবে না, ধরা তাকে পড়তেই হবে। মনোয়ার সাহেব কাল আসবে শুনেছি, তার সাথে আমার একটু বসতে হবে,
এলাকার পরিস্থিতি নিয়ে আলোচনা করব। আমিও মোটামুটি সুস্থ হয়ে উঠেছি। এবারে জনগণকে বুঝিয়ে এলাকায় সন্ত্রাসীর বিরুদ্ধে প্রতিরোধ করবই। পুলিশ সবসময় আপনাদের পাশে থাকবে। আজ তাহলে উঠি, রাত হয়েছে। ওকে বাসায় পৌঁছে দিয়েছি টহল ডিউটি করতে, তাকে গিয়ে সহযোগিতা করতে হবে। চলো আসি ভাইয়া। আচ্ছা আসি। আচ্ছা কি দুজনের মধ্যে হয়ে গেছে নাকি? হলে কোনো অসুবিধা নাই। এই তোরা নন্দপাড়ার দিকে যা, যদি সৈয়দ আলী খাতে দেখিস তাহলে ফাঁকা আওয়াজ করবি, আমরা চলে আসবো। যা, এই তোরা আমার লাগে বেরিয়ে যায়। আয় আস্তে। শোন, তোরা সাংবাদিক সাকি সাহেবের বাসার দিকে যা। স্যারে হাসপাতালে গেছে, আমি হাসপাতালে গেলাম, বুঝছ? যা। তোমরা এখানে ডিউটি করছো? জি। হাবিলা সাহেব কোথায়? স্যার উনি তো হাসপাতালে গেছে আপনার কাছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি হাসপাতালে রাস্তা হয়ে যাব। আর শোনো, সৈদলিখাকে দেখা মাত্রই ফাঁকা আওয়াজ করবে, প্রয়োজনে পায়ে গুলি করবে। ওকে, তুমি পাঠা যাও। তুমি সাবধানে। ঠিক আছে স্যার। তোর এই কলজাটা খুব গরম, তোর এই গরম কলজাটা রে ঠান্ডা কইরা দিতাছি। ওরে হালার পোহালা, একদিন মোর দাগদা ঘুষ খাইছ, অহন সৎ হইছ, তোর সৎগিরি ছুড়ে দিতেছি। তোর কলজা আগে ঠান্ডা কইরা লই মত তারপ। আপনি? আমি অসুখ ছিলাম স্যার। আপনি এই থানায় আসার পর আমি সত হয়ে গেছিলাম, আমি মরে যাইতেছি স্যার। আমার এইটুকু সান্ত্বনা, আমি একজন সৎ পুলিশ হিসাবে মরে যাইতেছি স্যার। স্যার, আমি একজন বাংলাদেশের সৎ পুলিশ অফিসারের বুকে মাথা রাইখা মরে যাইতেছি স্যার। তাড়াতাড়ি হাসপাতাল নিয়ে চলো, চলো। ঠান্ডা করি আর বাইর ধারে আগে।
পরে হয় রে মানুষ তারপরে হয় রে মানুষ মনের মাঝে দম না দিলে হইবি রে বেহুশ দমের মাঝে আশা যাওয়া দমের মাঝে হুশ আগে মনটা মানায় ওই বিধাতা মনটা মানায় ওই বিধাতা তারপরে হয় রে মানুষ তারপরে হয় রে মানুষ মনের মাঝে দম না দিলে হইবি রে বেহুশ দমের মাঝে আশা যাওয়া দমের মাঝে হুশ বিধাতা আর জব মেস্তরি বুঝি না তার ছল চাতুরি মানুষ পান মানুষ মারে এমনি বাহাদুরি বিধাতা আর জব মেস্তরি বুঝি না তার ছল চাতুরি মানুষ বানায় মানুষ মারে এমনি বাহাদুরি ওর কি হবে দালান কোঠা ওর কি হবে দালান কোঠা কি হবে দালান কোঠা তোম পুরাইলে হইব ঠুস তোম পুরাইলে হইব ঠুস দমের মাঝে আশা চাওয়া দমের মাঝে ঘুষ মনের মাঝে দম না দিলে হইবি রে বেহুশ আগে মনটা বানায় ওই বিধাতা মনটা বানায় ওই বিধাতা তারপরে হয় রে মানুষ তারপরে হয় রে মানুষ মনের মাঝে দম না দিলে হইবি রে বেহুশ তবে আশা যাওয়া তোমের মাঝে হুশ এসেছি কোন তরি সাগেছি কি চেয়েছি কি পেয়েছি কেন বেঁচে আছি এ আমি কোথায় কি কায়েমি সাগেছি কি চেয়েছি কি পেয়েছি কেন বেঁচে আছি ওর চিন্তার ঘুর খায় রে মাথা চিন্তার খুন খায় রে মাথা জানলো না তো সাত পুরুষ জানলো না তো সাত পুরুষ দমের মাঝে আশা যাওয়া দমের মাঝে ঘুষ মনের মাঝে দম না দিলে হইবি রে বেহুশ আগে মনটা মানায় ওই বিধাতা আগে মনটা মানায় ওই বিধাতা মনটা মানায় ওই বিধাতা তারপরে হয় রে মানুষ তারপরে হয় রে মানুষ মনের মাঝে দম না দিলে হইবি রে বেহুশ দমের মাঝে আশা যাওয়া দমের মাঝে হুশ আগে মনটা মানায় ওই বিধাতা মনটা মানায় ওই বিধাতা তারপরে হয় রে মানুষ তারপরে হয় রে মানুষ মনের মাঝে দম না দিলে হইবি রে বেহুশ দমের মাঝে আশা যাওয়া দমের মাঝে হুশ মনের মাঝে দম না দিলে ফিরে বেহুশ দমের মাঝে আশা যাওয়া দমের মাঝে হুশ মনের মাঝে দম না দিলে ফিরে বেহুশ দমের মাঝে আশা যাওয়া দমের মাঝে হুশ মনের মাঝে দম না দিলে ফিরে বেহুশ দমের মাঝে আশা যাওয়া দমের মাঝে হুশ বিপ্লব দুঃখ করো না কি হবে দুঃখ করে তোমার বোনের মতো এদেশে বহু মেয়ে নির্যাতিত হচ্ছে এটাই আমাদের সমাজের এখন বাস্তব চিত্র এর থেকে আমাদের মুক্তি পেতে হবে সবাইকে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে Oh,
কিরে বাচ্চিস কেন? মারামারি করব না। আচ্ছা তোকে যদি কেউ মারে? লক্ষ্মী বোন আমার। আপনারা জানেন আমি একজন স্বতন্ত্র সংসদ সদস্য, আমি কোন রাজনৈতিক দল করি না, এই এলাকার একজন রাজনীতিবিদ যিনি একটি বড় রাজনৈতিক দলের সাথে জড়িত, তিনি আপনাদের জন্য সেবামূলক কাজে বাধা প্রদান করেন। প্রতিবারই তিনি আমার বিরুদ্ধে এমপি ক্যান্ডিডেট হয়ে পরাজিত হন, আর তাই হিংসার বশবর্তী হয়ে তিনি এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। আপনারা তাকে চান না, অথচ তিনি পিছনে ক্ষমতায় যাওয়ার জন্য কিছু সন্ত্রাসী বাহিনী সৃষ্টি করেছেন। দলীয় কোন্দলের কারণে জন্য ওই রাজনীতিবিদ এই থানায় একজন নতুন ওসিকে বদলে করে এনেছেন, যে ওসি তার নিজের লোক। আপনারা জানেন জাতীয় সংসদ ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। আগামী নির্বাচনে আমি নির্বাচিত হলে এই এলাকায় আমি উন্নয়নে চোয়ার বইয়ে দেব। আমি আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি। মনোর ভাই আপনার এখানে থাকেন, মিতু মাকে ধর, আমি মঞ্চে দিতে যাচ্ছি। হরম যত সৈদ আলী খারে খবর দে। ওরে বাবা বিপ্লবী বাবা, আমাদের মাননীয় এমপি সাহেব এতক্ষণ তার সকল সফল কাজে বর্ণনা দিয়েছেন, তিনি ছাত্র জীবন থেকে রাজনীতি করেছেন। হ্যাঁ, তিনি রাজনীতি করেছেন জনসেবা করার জন্য নয়, নিজের আখের গোছানোর জন্য। এলাকার যত দুর্নীতি সন্ত্রাস সবকিছু এমপি সহযোগিতা হয়। এলাকার কুখ্যাত সন্ত্রাসী সৈয়দ আলী খাঁ এলাকার একের পর এক খুন করেছে। এএমপি প্রত্যেকবার সৈয়দ আলী খাঁর মাধ্যমে ভোট কেটে এমপি হয়েছে। আজ যখন সরকার সন্ত্রাস দমনে তৎপর, তখন এএমপি এসেছে আপনাদের কাছে মায়া কান্না করে ভোট পাওয়ার জন্য। এএমপি আমার কাছেও গিয়েছিল আমাকে তার হয়ে কাজ করার জন্য, কিন্তু আমি সুস্থ রাজনীতিতে বিশ্বাস করি। এএমপি ছত্রছায়া লালিত সৈয়দ আলী খাঁকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায় তার লোকজন। সৈয়দ আলী খাঁ আমাকেও আঘাত করেছে, এলাকার বিশিষ্ট সাংবাদিক সাগির ভাইকে হত্যা করেছে। ওই সৈয়দ আলী খাঁ আমার ছোট বোন, আদুরের বোন, একটি কিশোরী মেয়ে, বোবা, কথা বলতে পারে না, তাকে নির্যাতন করে মেরে ফেলেছে। কি অপরাধ করেছিল আমার এই মাসুম বোনটি? এমপির অসুস্থ রাজনীতির কারণে আমার বোনের লাশ পড়ে আছে। আর কতদিন এদেশের সাধারণ মানুষ আমরা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হব? আর কতদিন আমাদের দেশের শিশু ও কিশোরীরা ওই নরপশুদের দ্বারা নির্যাতিত হবে? এই এমপির মতো অসৎ রাজনীতিবিদ যতদিন এই দেশে থাকবে, ততদিন সৈয়দ আলী খাঁর মতো সন্ত্রাসও থাকবে, আর খুন হবে, সাগির ভাইয়ের মতো সাংবাদিক নির্যাতিত হবে, আমার বোনের মতো কিশোরী। এখন বলুন বলুন আপনারা কি শাস্তি উচিত এই এমপির? বলুন বলুন কি শাস্তি উচিত? বলুন ওই এমপির আমাকে হাতে ছেড়ে দাও, আমরা বিচার করবো। Thank you.
মায়ের করুণ আরতি কি শুধু বাতাসেই মিলিয়ে যাবে? এদেশে কি সত্যিই কোনোদিন বন্ধ হবে এই শিশু কিশোরী নির্যাতন? শিশুরাই আমাদের আগামী বোন। আমরা প্রতিজ্ঞা করি, শিশুদের কোমল মনে আঘাত না দিয়ে আমরা একটা সুন্দর প্রজন্ম, একটা সুন্দর সমাজ, একটা সুন্দর পৃথিবী গড়ে দিচ্ছি।